ঢাকা চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে অনুমোদিত রেল ক্রসিং রয়েছে 22টি, আর অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে আরও 12টি ক্রসিং। ফেনীর গুদাম কোয়ার্টার রেল ক্রসিং থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, এই যে ফেনীর রেল ক্রসিংগুলোতে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, এই বিষয়টি নিয়ে আপনার কাছে বিস্তারিত কী তথ্য আছে? সাজি, আপনি আসলে যেমনটি বলছিলেন যে ফেনীর যে ঢাকা চট্টগ্রাম যে রেলপথ রয়েছে, সেই রেলপথের 27 কিলোমিটার অংশে এখন পর্যন্ত প্রায় 34টি লেভেল ক্রসিং দেখা যাচ্ছে। সেখানে আসলে 22টি যেটি আসলে বৈধতা রয়েছে এবং সেগুলো কিন্তু আসলে গেটম্যান দিয়ে পরিচালিত হচ্ছে। এর বাইরে কিন্তু আসলে আরও 12টি লেভেল ক্রসিং রয়েছে যেগুলো আসলে মানুষের প্রয়োজনের কারণে তৈরি হয়েছে। আসলে সেগুলো কিন্তু আসলে সংরক্ষিতই রয়েছে, যেগুলো সেখানেও আসলে নিজেদের উদ্যোগেই কিন্তু গেটম্যান দেয়া হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু আসলে আমরা দেখেছি যে প্রায় সময় মানুষ আসলে সেখানকার সিগন্যালগুলো নামানোর কারণে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর যে গুদাম কোয়ার্টার যে রেল ক্রসিং, সেখানে আমরা সকাল থেকেই আসলে দেখেছি যে এই রেল ক্রসিংয়ের আশপাশে কিন্তু অসংখ্য দোকান গড়ে উঠেছে এবং একদম রেল লাইনের ক্রসিংয়ের মাঝখানে দাঁড়িয়েই কিন্তু আসলে এখানকার যে সকল পরিবহনগুলো এই ব্যাটারি চালিত রিক্সা সিএনজি এগুলো কিন্তু হর হামেশাই কিন্তু যাত্রী উঠাচ্ছেন এবং যাত্রী নামাচ্ছেন আমরা দেখছি। এর পাশাপাশি কিন্তু আসলে একদম ক্রসিং থেকে শুরু করলে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি প্রায় রেল লাইনের পাশেই কিন্তু আসলে দোকান এবং বিভিন্ন রকমের অস্থায়ী প্রতিষ্ঠানগুলো নিয়ে তারা কিন্তু বসছেন। তারা প্রতিনিয়তই সেখানে তাদের দোকান পরিচালনা করছেন, যে কারণে আসলে প্রতিনিয়তই কিন্তু আসলে এখানে দুর্ঘটনা ঘটছে, ঝুঁকি নিয়ে কিন্তু তারা কাজ করছে। কিন্তু কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা আসলে বারবারই তাদেরকে উচ্ছেদের চেষ্টা চালান এবং তারা উচ্ছেদ করেন, পরবর্তী সময়ে কিন্তু আবার তারা এসে বসে যান। এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে যে সকল অবৈধভাবে যে সকল ক্রসিংগুলো গড়ে উঠেছে, সেই ক্রসিংগুলোতে কিন্তু তারা বিভিন্ন রকম এখানকার রেলের কর্তৃপক্ষ কিন্তু সেগুলোকে বন্ধ করে দিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। জিএছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ।